আপন মানুষদের জন্য যদি কিছুই করতেই না পারে, নিজের কাছে অনেক অসহায় লাগে। অনেক দিন পর আমার মা আসলো বেড়াতে, কিন্তু মার জন্য তেমন একটা কিছু করতেই পারলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার মাকে আবারও ডাক্তারের কাছে নিয়ে যাব। গত ভিডিওতে দেখিয়েছি আমার মাকে চোখের ডাক্তারের কাছে নিয়েছি, আজকে হচ্ছে চোখের পরীক্ষা দিয়েছে, সেগুলো হচ্ছে করতে যাব। তো এই তো আমরা হাসপাতালে চলে আসলাম, আর হাসপাতালে এসে মাকে হচ্ছে চোখের পরীক্ষা করার জন্য রুমে ঢুকিয়ে দিলাম, পরীক্ষার রুমে। আর আমি এখানে এসে একটু দাঁড়িয়েছি আর কি ভিতর থেকে। তারপরে এই তো আমরা চোখের পরীক্ষা করে রিপোর্ট নিয়ে প্রায় হচ্ছে 11:30-12 বাজে চলে আসলাম। আমরা গিয়েছি একদম ভোরে, সকাল আজানের সময় গিয়েছিলাম। তো এখন হচ্ছে পরীক্ষা করে সব রিপোর্ট নিয়ে চলে আসলাম। আমার মায়ের হচ্ছে চোখে রক্তকরণ হয়েছে ডায়াবেটিক্স থেকে, তো যার জন্য হচ্ছে অনেক দামি দামি ইঞ্জেকশন দিয়েছে, প্রায় 23,000-21,000 এই ধরনের ইঞ্জেকশন। তো এগুলো হচ্ছে প্রতি মাসেই নিতে হবে, তিনটা নিতে হবে আর কি, প্রতি এক মাস পর পর। তো এতে এসে তাড়াহুড়া করে হচ্ছে আমি হচ্ছে মাংস কেটে নিচ্ছি, শাক কেটে নিলাম। তো মা বললো শাক রান্না করো, আর শাকগুলো হচ্ছে তেলে ভালো করে তেল দিয়ে ভেজে নাও, ওগুলো খাবো। আর এদিকে হচ্ছে হাতে মেখে গরু মাংস রান্না করতেছিলাম। তো মার জন্য আসলে তেমন একটা কিছু করতে পারতেছি না, যেহেতু হচ্ছে আমি মানে মাকে নিয়ে এক প্রকার তাড়াহুড়ায় আছি, প্রতিদিন এই ডাক্তারের কাছে যেতে হচ্ছে। সেই সকালে যাই, আস্তে আস্তে প্রায় 1টাও বাজে 2টাও বাজে, আবার আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি আসলাম আর কি। তো এতে এসে হচ্ছে মাংসগুলো ভিজিয়ে এগুলো হাতে মেখে হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিয়ে, আর হচ্ছে শাকটা কেটে বেছে নিয়েছি আমরা মা আর মেয়ে মিলে, এটা হচ্ছে রান্না করে নিচ্ছে। আর এটা হচ্ছে কপি শাক। তো শীতের সময় হচ্ছে শাক, কপি শাক, যে কোনো শাক খেতে অনেক মজার হয়। তো আমি হচ্ছে পোলাও রান্না করার খেয়াল করেছি, যে গরু মাংস রান্না করব, পোলাও রান্না করব। তো শাকটা আজকে রান্না করব না, মা বললো অসুবিধা নাই, পোলাও দিয়ে আমি শাক খাবো, কিন্তু শাকটা রান্না করো। তো যার জন্য আমি শাকটা রান্না করে নিয়েছি। আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করব, প্রথমে পোলাও রান্না করব খেয়াল করেছি, আবার মা বললো এখানে সাথে মুসুর ডাল দিয়ে খিচুড়ির মতো করে রান্না করো। তা আমার ছেলে মেয়েরও এভাবে বেশি পছন্দ করে, তাই আর দিয়ে দিলাম মসুর ডাল দিয়ে খিচুড়িটা। তো এটাও রেডি করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে, তো এটা হচ্ছে এখন হচ্ছে নেড়ে ছেড়ে আর কি আমি আলু দিয়ে দিব। আর এখানে আলু দিচ্ছি কারণ হচ্ছে ছেলেমেয়েরা তো সবাই আলু দিয়ে গরু মাংসটা বেশি পছন্দ করে, যার কারণে হচ্ছে রুটি খাবে, মা তো রাত্রে রুটি খায় যেহেতু ডায়াবেটিক্স, তো সেজন্য হচ্ছে আলু দিচ্ছে। আর অন্য তো আলু খাবেন না, তারপরেও সবার জন্য দিয়েছি আর কি, আলু দিলে সব মানে মজা লাগে। তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে আলু দিয়ে মাংসটা, এখন হচ্ছে জলের পানি দিয়ে দিলাম বেশি করে। তো এইটা হচ্ছে আমি একটা সিদ্ধ করে নিব, রান্না করে নিব। আর আমার মাংসটা রান্না হতে থাক, আমি এদিকে হচ্ছে পোলাওটা খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর খিচুড়ির জন্য আমি হচ্ছে এখানে আদা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর এখানে গতকালের একটু মুরগির মাংস ছিল দু একটা, ওগুলো একটু ছিঁড়ে পিস পিস করে একটু দিয়ে দিলাম। তারপর এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ওগুলো দিয়ে, তারপর হচ্ছে একটু বিরিয়ানি মশলা ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে এখন ভালো করে হচ্ছে খিচুড়ির মশলাটা কষিয়ে এখন হচ্ছে চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে খিচুড়িটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, সব কিছু মেখে দেওয়ার চাইতে একটু কষিয়ে দিলে খুব ভালো লাগে আর কি। তো এই তো আমি হচ্ছে এখন চালটাকে ভালো করে কষিয়ে নিব, যত কষানো হয় তত খেতে অনেক মজার হয় আর কি। তো আমি এখানে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ, তারপর হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আবারও হচ্ছে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খিচুড়িটা তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিব। আর এই তো হচ্ছে একটু মরিচের ভর্তা করে নিচ্ছি, পেঁয়াজ আর মরিচের, মা বললো একটু ভর্তা হলে একটু ভালো লাগতো আর কি। আমারও ভর্তা খেতে খুব ইচ্ছে করতেছিল, তো একবার তাড়াহুড়া করে হচ্ছে এখন প্রায় আমাদের 2টা বাজে, তো সবাই হচ্ছে গোসল করে নামাজ পড়ে রেডি হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে ভর্তা করে এখন গোসল করতে চলে যাবো ওদেরকে বাদ দিয়ে। তো আমি এখানে একটু ভর্তা করে নিলাম, আর ভর্তাটা দিয়ে আমার ভাত খেতে বেশি ভালো লেগেছিল। তো ওদেরকে হচ্ছে দিয়ে আমি হচ্ছে গোসল করতে চলে যাব, ওরা নিজে নিজে নিয়ে খাবে, আর আমি আর ভিডিও করি নাই আর কি। তো এই তো আমার হচ্ছে ভর্তাটা বানানো হয়ে গিয়েছে, আর এত লোভনীয় লাগতেছে দেখে ইচ্ছে করতেছে এখনও ভাত খেয়ে নিই। তারপর হচ্ছে এই তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আলু দিয়ে গরুর মাংস হাতে মেখে রান্না করেছি, অনেক মজার হয়েছিল। আর এই তো গরুর মাংস রান্না করেছি এটা, তারপর হচ্ছে শাক রান্না করেছি, তারপর হচ্ছে আমি এদিকে খিচুড়ি রান্না করেছি, আর হচ্ছে একটু ভর্তা বানিয়েছি।
এই তো হচ্ছে মায়ের জন্য আয়োজন, আসলে কিছুই করতে পারলাম না। আসলে নিজেদের মানুষের জন্য কিছু করতে না পারলে মনটা অনেক খারাপ হয়। তো এই তো আমি সবাই খেয়ে যাওয়ার পর আমি আসলাম খেতে। এখানে হচ্ছে আমি এই তো ভর্তা নিয়ে নিয়েছি একটু, তারপর হচ্ছে গরু মাংস শাক, এই তো ছোট্টো করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মার জন্য একটু দোয়া করবেন।